ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট আজ আমরা এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের আন্ডার থেকে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে এসছে তা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে সূত্রের খবর দ্রুত নিয়োগ করা হবে এসএসসির আন্ডারে এমন কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে বেঁধে দেওয়ার সময়সীমার আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নথি যাচাইয়ের এক লাখ তিরিশ হাজার আবেদন জমা অর্থাৎ যে প্রত্যাশিত ক্যান্ডিডেটের আছে তার থেকে কিন্তু অনেকটা কমই পড়েছে আদালতের নির্দেশ মতন ফের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করেছে আদালতের নির্দেশ মাফিক চারই জানুয়ারি থেকে শুরু হয়েছে নথিযাত্রায়ের আবেদন গ্রহণের প্রক্রিয়া প্রথম পর্যায়ে কুড়ি জানুয়ারি আবেদন গ্রহণের শেষ দিন হিসেবে ঘোষণা করা হয় পরে হাইকোর্টের নির্দেশে সময়সীমা বাড়িয়ে বাইশে জানুয়ারি করা হয় কমিশনের তরফে প্রক্রিয়া শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দু হাজার বারো এবং দু হাজার পনেরো সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর নথি যাচাই করা হবে সূত্রের খবর ওই দুটি পরীক্ষা মিলিয়ে প্রায় দু লাখ আঠাশ হাজার প্রার্থী নথি যাচাইয়ের আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হয়েছিল কিন্তু আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায় সব প্রার্থী আবেদন করেননি কমিশন সূত্রের খবর প্রায় এক লাখ তিরিশ হাজার আবেদন জমা পড়েছে আদালতের নির্দেশ অনুযায়ী পাঁচই মে পর্যন্ত যাচাই প্রক্রিয়া চলবে তারপর ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হবে তার আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট গোটা এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি একত্রিশে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে সূত্রের খবর হাইকোর্টের নির্দেশ মাফিক দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে হাইকোর্টে বেঁধে দেওয়ার সময়সীমার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কমিশন যা কিন্তু খুবই ভালো খবর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ হলে নতুন নোটিফিকেশন আসার একটি সম্ভাবনা থাকবে আর অন্যদিকে যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে আসছে যেটি সেটি হলো চলে যাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ইন ফার্স্ট এসএলএসটি টিচার সিলেকশন টেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফর সান্তালি মিডিয়াম অফ স্কুলস অনলি অর্থাৎ যে সানতালি মিডিয়ামের যে পরীক্ষাটি হবে তার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড বেরিয়ে গিয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন